আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আজকে আমি উপস্থাপন করব বাংলাদেশের একজন বেসরকারি চাকরিজীবী বা যিনি কোম্পানিতে চাকরি করছেন তিনি বছরে জনিত ছুটি বা মেডিকেল লিভ নিতে পারবেন এই লিভ নেয়ার নিয়ম কি এ সমস্ত বিষয়ে বিস্তারিত বাংলাদেশের সকল বেসরকারি প্রতিষ্ঠান বা কোম্পানিগুলি বাংলাদেশ শ্রম আইন দু ছয় বা শ্রমবিধিমালা দু হাজার পনেরো অনুসরণ করে থাকেন এবং সেই অনুযায়ী তারা কোম্পানি শ্রমিক কর্মকর্তা বা কর্মচারীদের ক্ষেত্রে ছুটি ছাটা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করে থাকেন বাংলাদেশ শ্রম আইন দু হাজার ছয়ের একশো নম্বর ধারা অনুযায়ী একজন শ্রমিক কর্মকর্তা বা কর্মচারী এক পঞ্জিকা বছরে সর্বোচ্চ চোদ্দ দিন মেডিকেল লিভ বা অসুস্থতাজনিত ছুটি ভোগ করতে পারবেন এবং এই পঞ্জিকা বছর মূলত ক্যালকুলেশন করা হয় ইংরেজি পঞ্জিকা অনুযায়ী যা শুরু হয় পহেলা জানুয়ারি থেকে এবং শেষ হয় একত্রিশে ডিসেম্বর খেয়াল রাখবেন যদি মেডিকেল লিভ আপনি না কাটান অর্থাৎ চোদ্দো দিনই এক বছরে ভোগ না করেন তাহলে পরবর্তী বছরে নিয়ে যাওয়া যাবে না বা উত্তরণ হবে না বা পরবর্তী বছরে ছুটির সাথে যোগ হবে না তবে মেডিকেল ছুটি বা অসুস্থতা অসুস্থতাজনিত ছুটি কাটানোর ক্ষেত্রে রয়েছে কিছু বিধিনিষেধ বা আইন কানুন সেই আইনগুলির মধ্যে অন্যতম হচ্ছে আপনি যখন অসুস্থ হবেন তখনই এই অসুস্থতা জনিত ছুটি কাটাতে পারবেন আপনার অসুস্থতার ছুটির জন্য আবেদন করতে হলে আপনি যখন এই মেডিকেল লিভ ছুটির জন্যে আবেদন করবেন তখন আবেদনপত্রের সাথে অবশ্যই ওই প্রতিষ্ঠান কর্তৃকে নিযুক্ত একজন রেজিস্টার্ড চিকিৎসক বা ওই প্রতিষ্ঠানে যদি কোনো রেজিস্টার্ড চিকিৎসক না থাকে তাহলে বাইরের কোনো রেজিস্টার্ড চিকিৎসক দ্বারা প্রত্যয়নপত্র নিয়ে জমা দিতে হবে তবেই আপনি এই মেডিকেল ছুটি ভোগ করার সুযোগ পাবেন যদি এমন হয় যে আপনি এমনভাবে অসুস্থ হয়েছেন যে সময়টা আরও দীর্ঘ আপনি অ্যাক্সিডেন্ট করেছেন আপনার হাত পা ভেঙে গেছে বা আপনি দীর্ঘমেয়াদী চিকিৎসা করা লাগবে বিদেশে চিকিৎসা করা লাগবে সেক্ষেত্রে আপনার ছুটিটা কিন্তু চোদ্দো দিনেরও বেশি সময় লাগতে পারে সেক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো যেটা করেন যে চোদ্দ দিন মেডিকেল লিভ দেওয়ার পরে তার যে আর্ন লিভ বা অর্জিত ছুটি থাকে সেখান থেকে বাদ দেওয়া হয় বা কোম্পানি চাইলে তাকে স্পেশাল লিভ বা বিশেষ ছুটি দিয়েও ছুটি মঞ্জুর করতে পারেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিষ্ঠানগুলিটা করেন না চোদ্দ দিন মেডিকেল লিভ দেওয়ার পরে অতিরিক্ত ছুটি যদি তার প্রয়োজন হয় সেক্ষেত্রে বিনা বেতনে ছুটি মঞ্জুর করেন বা বেতন কেটে দেন আবার ভালো কোম্পানি যেগুলো আছে যাদের ভালো প্র্যাকটিস করার অভ্যাস আছে তারা আবার কিন্তু সবেতনেও ছুটি দিয়ে থাকেন ভেদে এই ছুটি প্রদানের ক্ষেত্রে আরও কিছু নিয়মের পার্থক্য থাকে কোন কোনো প্রতিষ্ঠান যেটা করেন যে ওই প্রতিষ্ঠানের প্র্যাকটিশনার যিনি আছেন প্রথমে তাকে দেখাতে হবে তিনি যদি মনে করেন যে তার বেড রেস্ট প্রয়োজন তার বিশ্রামের প্রয়োজন তখনই তাকে ছুটি দিয়ে থাকেন এবং তাকে একটা আনফিট সার্টিফিকেট দেওয়া হয় যেটা দিয়ে সে ছুটিতে যান এবং যখন তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসবেন কর্মস্থলে তখন কিন্তু তাকে আবার একজন রেজিস্টার্ড চিকিৎসক দ্বারা ফিট সার্টিফিকেট জমা দিতে হয় যা দ্বারা প্রমাণ করবে তিনি এখন সুস্থ ফিট এবং কাজ করার জন্য শারীরিকভাবে সক্ষম কোনো কোনো প্রতিষ্ঠান আবার ফিট আন সার্টিফিকেটের পাশাপাশি নিয়ে থাকেন যে তিনি চিকিৎসাকালীন সময়ে ডাক্তার যে সমস্ত টেস্ট দিয়েছিল যে সমস্ত ওষুধ দিয়েছিল সেই টেস্টের রিপোর্ট চান অনেকে আবার এই ওষুধের ভাওচার চান যে ওষুধগুলো আপনি খেয়েছেন এই ছুটি যে তিনি আসলেই নিয়েছিলেন আসলে তিনি অসুস্থ ছিলেন সেটা জাস্টিফাই করতে চান আবার এমন হয় অনেক সময় যে আপনি হয়তো অর্জিত ছুটি কিংবা নৈমিত্তিক ছুটি নিয়ে বাড়িতে গেলেন আপনার কর্মস্থল ঢাকায় আপনি গিয়েছেন কুমিল্লা সেখানে আপনার বাড়ি তাহলে কিন্তু প্রতিষ্ঠান নিযুক্ত যে চিকিৎসক আছেন তার দ্বারা আপনি আনফিট সার্টিফিকেট নিতে পারছেন না বা তার দ্বারা আপনি প্রত্যানপত্র নিতে পারছেন না সেক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো ছুটি দেওয়ার ক্ষেত্রে আপনি যেখানে অবস্থান করছিলেন ছুটিকালীন সময়ে সেই এলাকার রেজিস্টার্ড চিকিৎসকের কিন্তু একটা ফিট অ্যান্ড ফিট সনদ প্রয়োজন হয় বা নিতে চান ক্যাজুয়াল বা নৈমিত্তিক ছুটি নেবার ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো কিন্তু প্রোপোশনেট অনুযায়ী লিভ দিয়ে থাকেন কিন্তু মেডিকেল লিভ নেওয়ার ক্ষেত্রে এই প্রোপোশনেট অনুযায়ী আর দেওয়া হয় না বছরের শুরুতেও চাইলে আপনি চোদ্দো দিন নিতে পারবেন বছরের মাঝখানেও নিতে পারবেন বা বছরের শেষেও নিতে পারবেন বা হতে পারে যে বছরের শুরুতে আপনি পাঁচ দিনের জন্য মেডিকেল লিভ নিয়েছেন অসুস্থ হয়ে বছরের মাঝখানে আর পাঁচ দিন নিলেন বছরের শেষের দিকে চার দিয়ে নিলেন হতে পারে বছরে আপনি কখনোই অসুস্থ হননি তাহলে চোদ্দ দিনের একদিনও আপনার অসুস্থতা ছুটি নেওয়া লাগলো না কিন্তু এই অভকৃত ছুটিটা কিন্তু পরবর্তী বছরের যে মেডিকেল লিভ হবে তার সাথে আর যুক্ত হবে না যদি এমন হয় বছরের শুরুতেই জানুয়ারি মাসে আপনি এমন অসুস্থ হয়ে পড়লেন যে আপনার চোদ্দ দিনই মেডিকেল লিভ নিয়ে কাটিয়ে ফেরা লাগলো তাহলে কিন্তু আপনার মেডিকেল লিভ শেষ হয়ে গেল ফলে বছরের বাকি সময়গুলোতে যদি আপনি আবার অসুস্থ হন তাহলে স্বাভাবিকভাবে আপনি আর মেডিকেল লিভ পাবেন না তখন আপনার ছুটির প্রয়োজন হলে আপনার লিভ প্রয়োজনে স্পেশাল লিভ নিতে হবে অথবা বিনা বেতনে ছুটি নিতে হবে একজন শ্রমিক কর্মকর্তা বা কর্মচারীর মেডিকেল লিভ প্রদানের ক্ষেত্রেও অধিকাংশ প্রতিষ্ঠানগুলি একই নিয়ম ফলো করেন অর্থাৎ এখানেও যোগদানের তারিখ থেকেই প্রপোশনেটলি লিভটা ক্যালকুলেশন করা হয় অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যারা প্রবেশন পিরিয়ডে আছে নতুন চাকরিতে যোগদান করেছেন এখন ট্রেনিং পিরিয়ড চলছে তাদের ক্ষেত্রে মেডিকেল লিভও দেওয়া হয় না আর যে সমস্ত প্রতিষ্ঠান এই প্রবেশন পিরিয়ড বা ট্রেনিং পিরিয়ডে মেডিকেল লিভ দিয়ে থাকেন সেটা হচ্ছে গুড প্র্যাকটিস যদি এমন হয় কোনো শ্রমিক কর্মকর্তা বা কর্মচারী বছরের মাঝখানে যোগদান করেন বা বছরের মাঝখানের কোনো সময় গিয়ে চাকরিতে স্থায়ী হন তারপর থেকে তিনি মেডিকেল লিপ পাওয়ার যোগ্য হন তাহলে তার ক্ষেত্রে প্রপোর্শনেট অনুযায়ী ভাগ করে নিতে হবে অর্থাৎ এক বছরে যদি চোদ্দ দিন হয় তাহলে তিনি বছরের বাকি যে মাসগুলি থাকছে সেই মাসের প্রপোশনেট অনুযায়ী এই মেডিকেল ছুটি ভোগ করতে পারবেন তো বন্ধুরা এই পদ্ধতি অনুসরণ করে বা এই নিয়ম অনুযায়ী আপনারা একটা বেসরকারি প্রতিষ্ঠান বা কোম্পানির চাকরিতে মেডিকেল লিভ ভোগ করতে পারবেন বা মেডিকেল লিভ কাটাতে পারবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখাবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে ততদিন ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না লাইক ফলো করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ